অনুপাতে আক্রান্ত সংখ্যা সেই অনুপাতে অতটা বেশি না। ফলে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যে ব্যবস্থাগুলো নিয়েছে এবং যে নির্দেশগুলো দিচ্ছে যে আমরা যদি যথার্থ সমাজের সর্বস্তরে পালন করতে পারি এবং আমরা যারা বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিত্ব আছে তারা পরস্পরের রাজনৈতিক বিতর্কে না গিয়ে বরঞ্চ মানুষকে সচেতন করার কাজে যদি সবাই নেমে পড়তে পারি তাহলে এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব। একদম গ্রসারি শপের যিনি মালিক তার একটা চেস্ট ইনফেকশন হয়, মুখে পেন টেন হচ্ছিল, উনি একটা এক্স রে করিয়ে রিপোর্টটা ওনাকে দেখাতে এসেছিল ওনার চেম্বারে শোয়ানোর সময় শনিবার দিন। উনি রিপোর্টটা দেখেন, দেখে উনি পরামর্শ নেন যে ভালো জায়গায় গিয়ে ওনাকে আরো সমস্ত পরীক্ষা করার জন্য অ্যাপেলোতে ভর্তি হয়। অ্যাপেলোতে পরীক্ষা করার পর ওনাকে কোভিড-19 পজিটিভ বলে, সেইটা জানার পর তাকে ওটা রাজ্য স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য ভবন থেকে ওনাকে বলা হয় 14 দিনের কোয়ারেন্টিনে, হোম কোয়ারেন্টিনে যাওয়া। উনি হোম কোয়ারেন্টিনে আছেন এবং উনি স্বাভাবিক সুস্থ আছেন, আমাদের সাথে প্রতি মুহূর্তে যোগাযোগ আছে, টেলিফোনে মোবাইলে নিয়মিত পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য। এই সময় আমাদের যা করণীয় সে ব্যাপারে পরামর্শ দিচ্ছেন। আজকে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে, উনি শনিবার উনি ওনাকে কোয়ারেন্টিনে যেতে বলা হয়েছে, যতক্ষণ না উনি ওনার কোনো লক্ষণ না দেখা দেবে ওনার মধ্যে ততক্ষণ তো অন্যদের কোয়ারেন্টিনে যাওয়ার ব্যাপার। যেহেতু উনি পেশেন্টটার সাথে সরাসরি কানেক্টেড হয়েছিলেন, অর্থাৎ ওনার সামনে টেবিলে আপনারা যেমন সামনে টেবিলে আছেন ওনাকে রিপোর্টটা দিয়েছেন, উনি ওনার রিপোর্টটা দেখেছেন, দেখে ওনাকে পরীক্ষা করতে হয়নি, রিপোর্টটা দেখে বলেছেন যে আপনার এই রিপোর্টটা খুব ভালো নয়, আপনি উচ্চ চিকিৎসার জন্য সেই জায়গায় যান, টার্সিয়ারি হসপিটালে যান। উনি অ্যাপেলো গেছিলেন, অ্যাপেলোতে ওনার পরীক্ষা হয়, পরীক্ষা হওয়ার পর কালকে ওনার পজিটিভ ধরা পড়ে। যখনই পজিটিভ ধরা পড়ে তখন নিয়ম অনুযায়ী যেহেতু ওনার কাছে পেশেন্ট কাছাকাছি এসেছিল অতএব ওনাকে হোম কোয়ারেন্টিনে যেতে পারে। এই